ফিলিপাইন্সের নেগ্রোস ওরিয়েন্টাল প্রদেশের গভর্নর রয়েল দেগামোকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। তিনি ছাড়াও শনিবারের ওই হামলায় নিহত হয়েছেন আরও পাঁচজন। পুলিশ জানায়, পাম্পলোনা শহরে গভর্নরের বাড়ির সামনে তিনটি গাড়িতে করে এসে গুলি চালায় বন্দুকধারীরা। তাদের পরনে ছিল সামরিক পোশাক ও বুলেট প্রুফ ভেস্ট। হত্যাকাণ্ডের পরপরই ঘটনাস্থল থেকে অন্তত 10 আততায়ীকে পালাতে দেখা যায়। ফেসবুকে পোস্ট করা এক ভিডিওতে এই হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন গভর্নরের স্ত্রী ও পাপলোনার মেয়র জেনেস দেগামো। এ ধরনের মৃত্যু মেনে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেন তিনি। হত্যাকারীদের গ্রেপ্তারে নেগ্রোস ওরিয়েন্টাল প্রদেশ জুড়ে অভিযান শুরু করেছে পুলিশ। সাম্প্রতিক সময়ে ফিলিপাইন্সে স্থানীয় রাজনীতিবিদরা একের পর এক সন্ত্রাসী হামলার টার্গেট হচ্ছেন।